হাই বন্ধুরা, চলে এসেছি আজকে একটি মিনি ব্লগ নিয়ে। আর গুড আফটারনুন সকলকে, গুড আফটারনুন। আর আজকে আমি স্নান টান খাওয়া দাওয়া সব সেরে ফেলেছি তাড়াতাড়ি, আর এখন বসে পড়ব কেক বানাতে। সব কিছু সব জোগাড় করে, এক হাতে তো সব কিছু জোগাড় করে নিয়ে বসে পড়েছি এই কেক বানাতে। সবাই জানেন কেক কী করে বানায়, তবু আমি কেক বানাতে বসেছি। আপনাদের দেখিয়ে নিচ্ছি কী কী দিয়ে কেক বানাবো, কী কী নিয়েছি কেক বানাবো। আমি সব ইয়েগুলি জিনিসগুলিকে নিয়ে বসেছি। তিনটা ডিম দিয়ে বানাবো, তিনটা ডিম, বাটার, এখানে ময়দাটা মেপে রেখেছি 250 মানে এই গ্লাসটা দিয়ে মেপে রেখেছি। এখানে বেকিং পাউডারটা মিশানো হয়নি, বেকিং পাউডারটা মিশিয়ে দিব। আর যেই থালাতে বসাবো সেটাও বাটার কাগজ দিয়ে ঠিকঠাক করে রেখেছি, কারণ একা হাতে তো পরে হেল্প করার কেউ থাকবে না, সাজিয়ে দেবার বা ঢুকিয়ে দেবার, হাতে হাতে দেবার মতো কেউ থাকবে না। সেজন্য আমি সব আগেই থেকে রেডি করে রেখেছি। এদিকে বাদাম ভেজে গুঁড়া করে রেখেছি, এদিকে মোরব্বা কেটে রেখেছি, আর কিশমিশটা পরে দেব, আর ডিম তো রেখেছি, এই রেখেছি বেকিং পাউডার, আর এখানে এলাচ গুঁড়া, এলাচ গুঁড়াটা গুঁড়া করে রেখে দিয়েছি। এলাচ গুঁড়াটা দিলে ওই যে ডিমের যে একটা গন্ধ সেটা চলে যায়, কারণ ভ্যানিলা এই ইয়েটা নাই আর কি, সেটা নাই। ঘরে ঘরুয়া বানাবো তো সেই জন্য এই এলাচের গুঁড়াটাই খুব ভালো লাগে, সেন্ট সুন্দর হয়। তো এইগুলি সব রেডি করে রেখেছি। এখন আমি এগুলি আস্তে আস্তে একটার পর একটা দিয়ে, আগে ডিম দিয়ে ডিমটা ফেটে নেব, তারপরে চিনি বাটার, একটু তেলও মিশাবো। চিনি পুরোটা বাটার দেব না, একটু তেল, সানফ্লাওয়ার তেল দেব একটু, আর বাটার একটু দিব, আর হাফ হাফ দিয়ে তারপর মেখে ফাটিয়ে তারপর ডিমটাকে দেব। দিয়ে সব ফাটানো হয়ে গেলে ময়দা বেকিং পাউডারে মিশিয়ে ময়দাটা দিয়ে এরপর ফ্রুটসগুলি দিয়ে দেব। সকলেই তো জানেন, তবু এই বানিয়ে নিব। তাহলে আমি রেডি হয়ে সবগুলি ফেটে নিচ্ছি, ফাটিয়ে নিচ্ছি। সন্ধ্যা হয়ে গেছে, আমি কোয়াশ কেটে নিয়েছি। কোয়াশ কেটে রাত্রে কোয়াশ ভাজা করবো, সেই জন্য কোয়াশ ভাজা বসিয়ে দিয়েছি। একটু লঙ্কা দিয়ে কোয়াশ ভাজা হয়ে গেছে, ডিম সিদ্ধ করে নিয়েছি, ডিম আলুর তরকারি রান্না করবো। ডিমটাকেও ভেজে নিয়েছি, সিদ্ধ করে ছিলে ভালো করে ভেজে নিয়েছি। ডিম ভাজা হয়ে গেছে, ডিমটাকে একটা পাত্রে তুলে নিব। ডিম ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিচ্ছি, হালকা করে ভেজেছি। তারপর আবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু তেজপাতা, জিরা আর পেঁয়াজ দিয়ে, তারপর ডিমের সামান্য মশলা দিয়ে দিচ্ছি, জিরা বাট জিরা না হ্যাঁ জিরার গুঁড়া, একটু লঙ্কা গুঁড়া, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, এইগুলি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আদার গন্ধটাকে আগে দূর করে নিই। আদার গন্ধটা বেশি ভালো লাগে না, কাঁচা আদার গন্ধ। সবগুলি দিয়ে ভালো করে ভাজা ভাজা করে হলুদ লবণ দিয়ে দিচ্ছি। হলুদ লবণ তো ডিমে মাখানো ছিল, হলুদ লবণও দিয়ে দিয়েছি। হলুদ লবণ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে তারপর জল দিয়ে দিব। জল দিয়ে জলটা যখন ফুটে উঠবে তখন ডিম আলু দিয়ে দিয়েছি, ডিম আলু দিয়ে দিয়েছি। ফুটলেই ডিম আলুর ঝোল হয়ে গেছে, হয়ে যাবে খুব তাড়াতাড়ি। ডিম ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।